সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান

রয়েশি উপস্থাপনায় অভাজন হারুন হোসেন আর আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজফর বিন মহসিন এবং আমার সর্ব আছেন বিশিষ্ট আওয়ম উদ্দিন শেখ মুখলেস বিন আরশাদ মাদানী আসসালামু আলাইকুম ওরকমের কিসা শুনব আর আমাদের মধ্য থেকে যে কোনো একজন অতিথি একটি ঘটনার সূত্রপাত করবেন তারপর আমরা আলোচনা করব ধন্যবাদ মহতারামকে যে কোরআনের ঘটনা আমাদের বলার জন্য একটা সুযোগ করে দিয়েছেন কোরআনের অগণিত ঘটনা আমরা শুনেছি ইতিপূর্বে আজকেও ইনশাআল্লাহ একটা সুন্দর ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব একজন উলুল আজম নবীর একটা স্মরণীয় ঘটনা আমরা উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে মুসা আলি ইসালাম মুসা আলি ইসালামকে না চিনে দুনিয়াতে ছোট বড় সবাই জানেন আর মুসা আলি ইসালামের কোরআনে যতগুলো ইতিহাস বলা হয়েছে অন্য নবীদের কিন্তু এত ইতিহাস আসে নাই কাজেই এনার কাছ থেকে আমরা অনেকগুলো শিক্ষণীয় বিষয় পেয়েছি এবং সালা এই ঘটনার থেকে পাবো সেটা হচ্ছে মুসা এবং খিজির আলি ইসালাম দুইজনের যে ঘটনা ঘটেছিল মুসা ইসালাম একদিন বক্তব্যর মাঝে আলোচনার মাঝে হঠাৎ করে কথা বলেন যে আমি এই জামানায় এ কালে এই যুগের সব থেকে জ্ঞাতব্য আদমি একজন প্রশ্ন করলেন যে মুসা সবচেয়ে বড় আলেম কে তিনি বললেন আমি তো বড়ো আমি তো বড় আলম আর এটা বলা ওনার ঠিকই ছিল এই জন্য উনি ছিলেন আর নবী ছিলেন আর ওনার দৃষ্টিতে আর কেউ নবী নাই সুতরাং তার থেকে জানার কেউ নাই এই জন্য মুসা আলাইসাল্লাম কথা বললেন যখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের এই কথাটা পছন্দ হলো না আল্লাপাক রব্বুল আলামিন এই কথাটা সত্য হওয়া সত্য তার দৃষ্টিতে কিন্তু পছন্দ হলো না যে মুসা আলাহিসাল্লাম বললেন যে আমি সব থেকে বেশি জানি এই যুগে পাক রব্বুল আলম বলছে মুসা আমার একটা বান্দা আছে সে তোমার থেকেও বেশি জানে তখন মুসা আলাইসাল্লাম বিচলিত হয়ে গেলেন যে আমি তো ভুল করে ফেলেছি তাহলে তার থেকে আমার শিক্ষা নেওয়া দরকার তখন পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ সে ব্যক্তিকে আমি পাবো কেমন করে আমার পথ দেখাই দেন তখন আল্লাহ পাক রব্দাল আলম বলছেন তুমি একটা মাছ নিবে এই মাছটা ভোনা করা থাকবে এই মাছটা যেদিন জিন্দা হয়ে সাগরের পথ ধরবে বা যাবে সাগরের পথে বুঝবা ওখানেই তোমার খিজিরের সঙ্গে সাক্ষাৎ হবে ওর পিছিয়ে পিছিয়ে যাবে যা মুসা আলাইসাল্লাম সাথে একটি যুবককে নিলেন এবং খাদ্যদ্রব্য যা নেওয়া নিলেন এবার চলতে থাকলেন সফর চলতে 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 অনেক দূর যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটি পাথরে হিলান দিয়ে দুজনে আরাম বিশ্রাম করলেন করার পর ওখান থেকে আবার রওনা করলেন মোফাজ্সলিনে কেরাম বলছেন একদিন এক রাত চলার পরে যখন ক্লান্ত হয়ে যান তখন আবার সেই যুবককে বলল যুবক খাবার দাও তখন হঠাৎ করে যুবক বলছেন যে হে আল্লাহ রসুল আল্লাহ নবী একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি তো বলতে ভুলে গেছি আমা আংসানি হিল্লা শয়তান আমাকে এটা শয়তান ভুলে দিয়েছে আমি বলতে ভুলে গেছি আপনার আশ্চর্য ঘটনা কি বলছে আপনার সেই মাছ ভোনা মাছটা এ জীবিত হয়ে সাগরের দিকে চলে যাই আর ওই সাগরে একটা পথ হয়ে যাই আমি এই ঘটনাটা আপনাকে বলবো কিন্তু ভুলে গেছি এটা শয়তানে ভুলিয়ে দিয়েছে কয়েছে আরে ছেলে আমি তো ওইটাই চাচ্ছি ওই খুঁজিতে এসেছি পরে আবার মোসা আলা যেভাবে এসেছিলেন যেহেতু বালু রাস্তা ছিল বোঝা যাচ্ছে সাগর মুসা সাল্লাম সে আসরে আবার ঘুরে আসলেন আস্তে 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 সেই জায়গাতে যখন আসলেন দেখলেন যে ঠিকই একটা রাস্তা হয়ে আছে পানির মাছ দিয়ে মুসা আলাইসাল্লাম গেলেন এবং একজন ব্যক্তি পেলেন তার নাম হলো খিজির মূসা আলাহিসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর পরিচয় হলো তো মুসা আলাহিসাল্লাম বললেন আমি কিছুদিন আপনার সাথে ছাত্র হয়ে থাকতে চাই আপনার থেকে কিছু জানবো যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন আমি জানি না খিজির আল্লাহ সাল্লাম বলছেন আমি জানি তোমাকে আমি বুঝে নিয়েছি যেহেতু আমি ওস্তাদ আমি যেহেতু ওস্তাদ আর তুমি ছাত্র সুতরাং আমি জানি তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না কারণ তোমার আছে যে এলেম আমার এলেম থেকে ভিন্ন আমার এলেমের বিচার তোমার এলেম দিয়ে করতে পারবে না শিক্ষক যে তার থেকে জ্ঞানী এটা পরিচয় এখানে দিলে ইন্নাকালাস্তাতে মাইয়া সবরা আমার সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এরপরে মুসা আলাই সাল্লাম বলছে যে আমাকে সঙ্গে নেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারপরে খিজির আলাই সাল্লামের সঙ্গে এবার সফর শুরু করলেন যাত্রা শুরু করলেন যাত্রা যেতে যেতে এক নদী পার হওয়ার জন্য বা সাগর পার হওয়ার জন্য এক নৌকায় আরোহণ করলেন দুজন কি যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে খিদির আলাইহিস সালাম নৌকাকে ভেজ দিলেন একটা তক্তা ভেজ দিলেন موسی আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে আপনি কি করলেন সুন্দর একটা নতুন নৌকাকে ভেয়ে ফেললেন এই নৌকাবাসীকে ডুবিয়ে মারার জন্য এটা তো অন্যায় করলেন খিদির আলাইসালাম বলছেন কালা ক্বালা আলাম আকুল লাকা আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার জ্ঞান দিয়ে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না তুমি তো সেই ভুলটাই করলে তো বলছে ঠিক আছে এবার আমাকে ছাড় দেন আগামীতে আর বলবো না এবার চলল চলতে 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 সামনে একটা বাচ্চা পাইলেন আলাই বাচ্চাটাকে ধরে এক আপাস দিয়ে মেরে ফেললেন এবার আরো জঘন্য কাজ করলেন মাসুম একটা নিষ্পাপ বাচ্চাকে কোন অপরাধী হতো তা হতো এটা তো বড় অন্যায় করলেন মুসা আলাই যেহেতু একজন রাগি মানুষ ছিল তারপরে চলে গেলেন তারপরে খিজির তো আগের কাজই করলে তুমি যেটা বলছিলাম সেটাই তারপরে বলেন যে ঠিক আছে ওস্তাদ এবার যদি আমি ভুল করি তাহলে আর নাই চান্স এটা লাস্ট চান্স আমাকে দেন থাকার জন্য ঠিক আছে চলো যেতে যেতে যে এক এলাকায় গেলেন সেখানে গ্রাম আছে লোকজন আছে ক্ষুধা আপনার ক্লান্ত হয়েছেন ক্ষুধার্ত হয়েছেন তোর বললেন যে খাদ্য দেন গ্রামবাসী বকিল কীরপন ছিল ওরা বললো না এরকম মেহমানের খাদ্য আমাদের কাছে নাই

এবার তোমার শেষ হয়ে গেছে এবার তোমার হাজা ফেরা কো বাইনা বিচ্ছিন্ন শেষ তোমার শিক্ষা সবর শেষ তুমি এবার যাও তবে যাওয়ার আগে তোমাকে তিনটের কারণটা আমি বলে দিচ্ছি তখন খিজির আলাই সাল্লাম বললেন যে প্রথমে যে নৌকা আমি তখন ভেঙে যেটা করেছিলাম সেটা কি জন্য করেছিলাম জানো পিছনে আসছিল এক জলেম বাদশাহ বা এক সদাগর আর ওই জলে এই নৌকাটাকে দেখলে নিয়ে নিত তার থেকে যত নতুন নৌকা দেখতো ভালো নিয়ে নিত ছিল তো সুতরাং তার থেকে বাঁচার জন্য নৌকাটাকে আমি এ কাজ করেছিলাম তো সামান্য একটু ভেঙে দেওয়াটা নিয়ে ঘটনা ঘটাইছিলাম আমি ওই ছেলেটা আপনার হতো না অন্যায় করত আর তার বাপ দুটা নেক ছিল তো সন্তানের কারণে বাপের সমস্যা বাপমার সমস্যা হবে এই জন্য এক নির্মূল শেষ করে ফেলেছিলাম নির্মূল করে দিলাম যাতে করে বাপমার অভিশাপ বাপমা যেন পাপ বহন করতে না হয় সন্তানের দ্বারা তারপরে আপনার তৃতীয় যে ঘটনা ঘটাইলাম আমি দেওয়াল ঠিক করে দিলাম এটা কোনো সাধারণ মানুষের দেওয়াল ঠিক করেনি এটা দুইটা অ্যাতিমের দেওয়াল ঠিক করেছি যাদের কেউ নাই আর এই দেওয়ালের এই ঘরের ভিতরে আছে সম্পদ তার বাপ মার রাখা আল্লাহর হুকুমে সম্পদ শুয়ে যাবে ওই বাচ্চাগুলো এই দেওয়ালটা ভেঙে পড়ে গেলে তাদের থাকার জায়গা থাকবে না আর এই সম্পদগুলো পাবে না এই জন্য এটা ঠিক করে দিলাম এবার বিদায় আলাই সাল্লাম নিয়ে অনেক ঘটনা আছে ইসাল্লাহ আলহামার থেকে আমরা শুনবো পর্যায়ক্রমে একটা প্রশ্ন আসে সে প্রশ্নটা হলো যে মোসা একজন নবী আর তাকে আল্লাহ পাঠাইলেন খিজিরের কাছে শিক্ষার জন্য পাঠাইলেন তাহলে খিজির কি তার উম্মতার অন্তর্ভুক্ত ছিলেন না আলাদা কোনো জগতে ছিলেন মূল বিষয় হলো আমরা এখানে অনেকগুলো ভুল করি প্রথম ভুল এই কোরআনের আয়াত দিয়ে অনেক ব্যক্তি সম্পূর্ণ কোরআন বিরোধী অর্থ করেন যে মারেফত হলে আর ওহির এলেম লাগে না লাগে জি জি খুব সুন্দর হ্যাঁ এখানে মূল সমস্যা অনেকগুলো প্রথম কথা হলো মোসা আলি সালাম এখানে অনেক মানুষই সম্পূর্ণ বিভ্রান্তিকর বোঝেন যেটা কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই প্রথম যেটা অনেকে দাবি করেন যে মার্ফত হয়ে গেলে আর রহির এলেম লাগে না অথবা মনে করেন অলিদের এলেম আল্লাহ থেকে সরাসরি আর নবীদের এলেমের মাধ্যমে এখানে মূল বিভ্রান্তি হলো মোসা আলি ইসালামকে বিশ্ববি ছিলেন নাকি দুনিয়াতে তার উম্মতের বাইরে কেউ থাকতে পারবে না জি স্যার আপনার কাছে আসবো যেতে হচ্ছে এটা বিরোধী অল্প কিছুক্ষণের জন্য বিরোধীতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক

জান ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে টায় বা পুনঃসম্প্রচার সকাল 6:00 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন যেন কোনো ইমানদার স্ত্রীকে ঘৃণা না করে কারণ সে যদি তার কোনো কাজকে অপছন্দ করে তবে অন্য কাজকে পছন্দ করবে সেই মুসলিম দ্বিতীয় খণ্ড বিবাহ অধ্যায় হাদির সংখ্যা তিন হাজার চারশো উনসত্তর শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন মানবতার উপর করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরণ করলেন এই জনম ইসলাম সর্বদা এই지에 এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর সুদী দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জি শেখ জি যেটা আমরা বলছিলাম প্রথম যে প্রতারণা ভণ্ডরা করে সেটা হলো যে তারা চিন্তা করে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের শরীয়তর বাইরে হয়তো যাওয়া যায় কিন্তু রসুল্লা সাল্লাহ সাল্লামের সরিয়াত মুসাকেও মানা বাধ্য ছিল তিনি বিশ্বনবী আর মুসা আলাইসাল্লাম ছিলেন বন ইসরায়েল নবী কাজেই বন ইসরায়েলের বাইরে আরও কয়েক লাখ নবী থাকার তো কোনো সমস্যা ছিল না কাজেই খেজির আলহিসাম অন্য কমের নবী হতে পারেন অন্য কোনো আল্লাহর নেকর বান্দা হতে পারেন আল্লাহ তাকে অনেক জ্ঞান দিতে পারেন তিনি মুসা শরিয়ত মানতে মোটেও বাধ্য নাই কারণ মুসা তো শুধু বন ইসরায়েল নবী আল্লাহ তাহলে তাকেও ওহি দিতেন তাকে ওহি দিতেন একভাবে আর মুসা মুসাকেও ওই দিতেন আরেকভাবে টাকা এলেম দিতেন একভাবে মুসালামকে একভাবে এই একই যুগে দুই তিন প্রকারের ওহির সুযোগ ছিল এই মুসা তিনি বলেছিলেন আমি বড় আলেম মুসা ইসলামকে শেখানোর জন্য এবং মুসা মাধ্যমে বিশ্বের সকল মানবতাকে শেখানোর জন্য যেন আল্লাহর এলেমের বিভিন্ন প্রকার আছে আল্লাহ বিভিন্নভাবে দেন বান্দার কাছে দ্বিতীয় কথা হলো মারেফত বলে কোনো বিষয়ে কোরআন এবং সন্ন্যায় গুরুত্ব দেওয়া হয়নি মারেফত তো ইহুদি খ্রিস্টানদের খুব ভালো ছিল ইয়া আরেফুনাহু কামায়ারফুনা আবনা সবচেয়ে শ্রেষ্ঠ মারিফাত অর্জন করেছিল ইহুদি খ্রিস্টানেরা মারিফাত কাফেররা অর্জন করে আরেফুনা নেয়ামত আল্লাহ সুম্মা ইয়ানকিরুনা মারিফাত মানে জ্ঞান এই মারিফাতের কোনো গুরুত্ব কোরআন শুনাই দেয়া হয়নি মারেফত যখন ইমানে চলে যায় এলেমে যায় তখন তার গুরুত্ব বাড়ে ওহির এলেমের অনুগত না হপন তো মারিফাত মূল্যহীন ইহুদি খ্রিস্টানদের মারিফাত ছিল কাফেরদের মারিফাত ছিল আল্লাহ কোরআনে বারবার বলেছেন

এখানে কথা আছে একটা পানির সমুদ্রের ভিতরে বোখারি রেহাদিস সমুদ্রের ভিতরে মুখ দিয়ে পানি খেলো তখন খিজির আল্লাহ বললেন যে মৌসা আল্লাহ তোমাকে দিয়েছে এলেম আর আমাকে যে এলেম দিয়েছে দুইজনের এলেম সহ বিশ্বের সবার এলেম এক জায়গায় করলো আল্লাহর এলেমের তুলনায় এই এক ফোঁটা পানির মতোও না কাজেই মানে পাখির ঠোঁটে যত যতটুকু লেগে আছে ওই তো না কতটুকু মানে ওই বক্তব্যটার এখানে একটা জবাব জি জি একটা জবাব একটা বড় জবাব হলো এই যে খিজির আলাইহিসলামের এলেমটা যে আল্লাহ প্রদত্ত ওহি এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি কি ভাবেন জালেম বাচ্চার কথা না এটা কি ভাবে নিজের কথার ভিতরে বলেছে আপনার রব সিদ্ধান্ত নিলেন ওই ছেলেটাকে মেরে তাদেরকে একটা ভালো সন্তান দেবেন প্রত্যেকটা কাজে তিনি আল্লাহ তা কাছ থেকে ওহি পেয়েছেন তো আল্লাহ সরাসরি মানুষে বেনে দিতে পারেন ও দূতের মাধ্যমে দিতে পারেন পর্দার আড়াল থেকে কথা বলার মাধ্যমে দিতে পারেন যে জি ফেদের আলিসাল্লামের এলেমটা ওই ছিল এলহামের মাধ্যমে দিতে পারেন কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পরে অন্য কেউ কোন এলাহাম এলকা এলেম ইলমে মাধ্যমে শরিয়ার বাইরে কিছু এলেম জানতে পারে এই চিন্তা করলেই তো সে কাফের হয়ে যায় এটা কাফের হয়ে যায় এবং সময়টা এখন আর নেই না ওই আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিমআতি ওয়ারদিত লাকুম ইসলাম আদিনা শরীয়ত যেহেতু পূর্ণ হয়ে গেছে আর এরপরে ওই আসার কোনো সুযোগ নেই এখন সুতরাং এই ঘটনা থেকে কেউ যদি মনে করে যে মারেফতে হাসিল করলে ওহির জ্ঞান লাগে না অনেকে এটাকে শরীয়তের আলেম আর মারেফতের আলেমের মাঝে একটা পার্থক্য করে বিষয়টা এখানে ওইটা না বিষয়টা হলো আপনি মোহাম্মদ সাল্লাহামের শরীয়ত মানবেন কি মানবেন না শরীয়ত গুলো তো কোনো পৃথক জিনিস যেহেতু রসুলাম দিয়েছে আর এখানে আর বিষয় লক্ষণীয় যে এই খিজির ব্যক্তি তিনি আলাহিসাল্লাম আসলে মোসা আল্লাহকে পরীক্ষা করার জন্য তাকে পাঠানো হয়েছিল মূল বিষয় হলো এবং আল্লাহ পাঠিয়েছিলেন যেন এমন একটা কথা বলেছেন যেটা এই ঘটনাতে শিক্ষণীয় একটা বিষয় যে মোসা আল্লাহ নিজে হিসাব করে বললেন যেহেতু আমার উপরে আল্লাহর এলেম নাজিল হয় দ্বিতীয় কথা নবী কেউ নেই তাহলে আমার মতো জ্ঞানী আর কে আছে নিজেদের অহংকার করে বলেছিলেন সেটা নবী হিসাবে খেলাপ নবী হিসাবে এটা কখনো মানায় না দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে জিনিসটা যে আমি বড় আলেম এটা বিশ্বব্যাপী রেকর্ড থাকতো তাহলে এই কথাটা এ ধরনের কথা যে অহংকারপূর্ণ হয় এটা আল্লাহ রাবুল আলমিন বিশ্ববাসীকে নসিহত আকারে জানানোর জন্য খিজির এবং মুসার ঘটনা ঘটে এবং খিজির আলমের এখানে কোরআনের বর্ণনা ভঙ্গি অত্যন্ত সুন্দর খেদির নাম দেওয়া হয়নি কোথায় এটা দেওয়া হয়নি এটা কোনো ব্যক্তি উদ্দেশ্যই না এখানে আরেকটা কথা বলে রাখার দরকার সেটা হলো যে আজও খিজির বেঁচে আছেন এ ধরনের কথা বলা হয়ে থাকে এটা ঠিক নয় এটা উনি বান্দা এটা মিথ্যা তিনি অবশ্য মারা গেছেন এবং আরেকটা যোগ দেয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করার সময় একটা আওয়াজ আসছিল আসলে হাদিসটা সকল মহাদেব জৈব বলেছেন সেটাও না খিজির আলহ ইসলাম মৃত্যু তার জীবন আছে কোরআন হাদিসে নেই এটা কোরআন এবং না মিথ্যা

মরেছে অনন্ত জীবন সাহিব হাদিসে বলছেন যে আজকে যারা বেঁচে আছে দুনিয়াতে যত প্রাণী নফসি মনফুসা তারা একশো বছরের ভিতরে মারা যাবে তিন নম্বর হলো আল্লাহ রসুল হাসলাম বলেছেন যে মোসা বেঁচে থাকলে আমার মত হতো ফিদির বেঁচে থাকলে তার উপরে ফরস ছিল মানেন তারা বলে থাকেন এখনো বেঁচে আছেন এবং তাকে আল্লাহর বলেন সমুদ্র পানির জগতে রেখেছেন তিনি সব দেবতা 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 এবং অনেকেই

একসলো আল্লাহর অনাদি অনন্ত এলেম এটা বিশ্বের সকল সৃষ্টি খাদের মোসা সকল পয়গম্বর কারোর এলেম সব এক জায়গায় করলেও সেই এলেমের এক ফোঁটাও হয় না দুই নম্বর হলো দুনিয়ার জীবনে আমরা অনেক জিনিস খারাপ দেখতে পাই নৌকাটা ভেঙে গেল ছেলেটা মরে গেল কিন্তু এটাকে ওইভাবে বিচার না এর ভিতরে আল্লাহ আল্লাহর ফাইসালা আল্লাহর আছে এটা মোমেনের বিশ্বাস করতে হবে আর তৃতীয়ত এখানে আরেকটা বড় জিনিস আছে যে যখন ওই এতিমদের হবটা খালি করে দিল বল কান আবুহুমা সালেহ আলাইহিম তার মানে আমাদের যদি পিতামাতা নেককার হয় তাদের নেক আমলের বরকতে সন্তানদেরও আল্লাহ কিছু বরকত দিতে পারে বল আল্লাহ হেবা যদি বাপ মা যদি নেক হন সন্তানদের জন্য কোনো সহায় আল্লাহ বের করে দেবে শয়তান আদম সন্তানের পেছনে লেগেই থাকে এটা তার বাস্তব প্রমাণ মূলত শয়তান ভুলে দিল মুসা আলাইহিস সালামকে যে আল্লাহু আলামু বল আল্লাহ বলে দিলেন যে ওই জায়গায় গেলে যেখানে মাছটা জীবিত হবে সেখানে ওই ব্যক্তিকে পাওয়া যাবে বহুদূর চলে গেলেন তার মানুষের এলেমটা কত ছোট মানে কত অল্প এটা তুলনা করা যাবে না একটা মৃত মানুষকে পৃথিবীর সমস্ত মানুষ মিলে জীবিত করতে পারবে না আমার এখানে একটা অস্ত জাগে যে মারাফত হাসিল করেছে অনেক কিছু হাসিল করেছে কিন্তু ছাগলকে যে মরা পীরকে এত ভক্তি করছে সবাই মিলে মারাফত মিলে একটু জীবিতের উপরে থাকে বোঝাতে যে আল্লাহ রব আলিন অনেক মরা জিনিসকে জীবিত করতে পারেন এরা যদি ওইরকম একটা মর্যাদা দাবি করে থাকে একটা মিথ্যা সব সময় মানুষকে বিভ্রান্ত করে অনেক সময় বলে যে অনেক এমন কি এমন কথা মানুষ বলে নবীরা মুদ্রা জিন্দা করেনি অলিরা করে কথা হলো এগুলো সব মিথ্যা কথা কথা হলো যে মিথ্যা তো মিথ্যাই কিন্তু তার একটা মরা মাসে জীবিত করে দেখা যে না আমরা জীবিত করতে পারি আল্লাহ আল্লাহ তালার বেলায়েত হলো ইমান এবং তাকুয়া এটা কোনো অলৌকিক ক্ষমতা নয় মারেফত শব্দটাই কোরআন হাদিসে কোনো মর্যাদা দেওয়া হয়নি কোরআন হাদিসে এলেম এলেমের সাথে ইমান যে এটার উপর গুরুত্ব দেওয়া হয় এলেমে আল্লাহ তা ওরা যে দাবিদার যারা আছে ওরা বলবো যে তোমার মারেরফাতটা আসলো করতে গে তুমি কোরআন জানো না হাদিস জানো না আবার মারেফাত আসল করতে তাহলে মারেরফাতের সহায়তা নিবলিশে

সেটাই ভন্ডামি এবং দর্শকদের মনে রাখতে হবে আমাদের একটা সুন্দর মাপকাঠি আছে মোহাম্মদ রসোল্লাহাম এবং তার সুন্নত বোঝার জন্য কাজেই এই যে কথাগুলো খুব সহজেই সাহাবিগণকে মাপলেই সব ভন্ডামি ধরা পড়ে যাবে আল্লাহ ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সদি দর্শক মুসা এবং আল্লাহর আরেক নেক বান্দার যে সাক্ষাৎ আর এর মধ্য দিয়ে যে একটা তথ্য আমাদের সামনে ফুটে উঠলো আমরা বুঝতে পারি যে মোসা আলী সাল্লাম আল্লাহর নবী পাঁচজন শ্রেষ্ঠ রসুলের অন্যতম আর ওই বান্দা তার জগৎ ছিল ভিন্ন আল্লাহরবুল আলবিন এভাবে মানুষের ভিতরে জ্ঞানের বিভিন্নতা আল্লাহ দিয়ে থাকেন সুতরাং এর মাধ্যমে আমরা কখনো কাল্পনিক কথা বলে কোরআন হাদিসের নামে চালিয়ে দেব না এবং তথাকথিত মা আরেফতের নামে এখনও ফিজির বেঁচে আসেন বলে কোরআনের বিপরীত অবস্থান নেব না যে বা যারা এই ঈদনের বিমাদি ছড়াবেন তাদের জন্য আমরা বলছি একটু আল্লাহকে ভয় করুন এবং কোরআন সন্নাকে সামনে রেখে কথা বলুন গাল গল্প কখনো সত্যের মানদণ্ড হতে পারে না আল্লাহ রবলি আলম আমাদের সকলকে সুবুদ্ধির উদয় দান করুন আমিন ও সালামুকম বরহমতুল্লাহ ওবরাক के पाप बोले जानको মানুষ তো আদম সন্তান পাপ তো এটাই স্বাভাবিক তাই এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ উঠে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানের কর্তব্য মানে এক শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক بن یوسف قاسم بن نباص বেন بن محسن اکرم الزمان بن عبد السلام ডক্টর عبد জাহাঙ্গীর هارুন হোসেনের উপস্থাপনায়

Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice.